হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রাসেল বাংলা। তো রিসেন্টলি তিনটি ম্যাচ সম্পর্কে আপডেট এসছে এবং এমনটা মনে হচ্ছে এই তিনটি ম্যাচ আমরা ভবিষ্যতে WWE দেখতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তিনটি ম্যাচ সম্পর্কে জানাবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি রাসেল বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে WWE সম্পর্কে ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের লিস্টের প্রথম ম্যাচটি হলো র্যান্ডি ওটেন ভার্সেস এজ ফর WWE চ্যাম্পিয়নশিপ। তো আপনারা এমনটা হয়তো বা শুনেছিলেন, যখন র্যান্ডি ওটেন WWE চ্যাম্পিয়ন হবেন তারপরে আমরা এজের সাথে তার স্টোরি লাইন দেখতে পারবো, আর এই বিষয়টি নিয়ে আমি আগেও আলোচনা করেছি। তো এখন এই ম্যাচটি সম্পর্কে আবারও আপডেট এসছে এবং এমনটা শোনা যাচ্ছে আমরা পরবর্তী রেসেলমেনিয়াতে এজ এবং র্যান্ডি ওটেনের মধ্যে WWE চ্যাম্পিয়নশিপকে ঘিরে দারুণ একটি ম্যাচ দেখতে পারবো এবং সেই ম্যাচটিকে নিয়েই তৈরি হবে দারুণ একটা গল্প। এর আগে WWE কোম্পানি আমাদেরকে এজ এবং র্যান্ডি ওটেনকে নিয়ে সাবেক সময়ে কিন্তু দুইটি ম্যাচ উপহার দিয়েছে এবং সেই দুইটি ম্যাচ সকলেরই অনেক পছন্দ হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে ম্যাচগুলোতে অতটা বেশি প্রাণ ছিল না, কারণ গ্যালারিতে দর্শক না থাকলে ম্যাচগুলো দেখে আমরা মজা পাই না। যদিও বা এখন আমরা বিষয়টির সাথে একটু হলেও অভ্যস্ত হয়েছি, কিন্তু র্যান্ডি ওটেন আর এজ যখন একটা রিংয়ে পারফর্ম করবেন সেটা দেখে লাইভ দর্শকরা কতটা বেশি উৎসুক হবেন এটা হয়তো বা আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ এদের মধ্যে যখন ম্যাচ হবে অবশ্যই সেখানে ক্রাউড থাকা দরকার, এই কারণেই WWE এমনটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা এদের মধ্যে স্টোরি লাইন পরে দেখতে পারবো, নাহলে কিন্তু এদের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতাম। তবে আমিও চাচ্ছি না এই করোনা ভাইরাসের সময়ে এজের সাথে র্যান্ডি ওটেনের স্টোরি লাইন শুরু হোক, কারণ এজ এবং র্যান্ডি ওটেনের ম্যাচ একটি লেজেন্ডারি ম্যাচ হবে, আর যদি সেটা আবারও WWE চ্যাম্পিয়নশিপকে নিয়ে হয় তাহলে বুঝতেই পারছেন ম্যাচটি কতটা বেশি আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর হতে পারে। তো এখন যদিও বা করোনা ভাইরাসের সময় চলছে, তবে 2021 সালের যদি মার্চ মাস পর্যন্ত অবস্থা ভালো হয়ে যায় তাহলে হয়তোবা র্যান্ডি ওটেন এবং এজের স্টোরি লাইন আমরা 2021 সালের প্রথমের দিকেই দেখতে পারি, অথবা মার্চের আগে ফেব্রুয়ারি মাসে, কারণ এদের মধ্যে ভালো একটা গল্প WWE কোম্পানি তৈরি করবে এবং সেই গল্পেরই শেষ হবে WWE চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে। তো এই ম্যাচটি সম্পর্কে আপনার মন্তব্য কী কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমাদের লিস্টের পরবর্তী ম্যাচটি হলো রোমান রেন্স ভার্সেস গোল্ডবার্গের ম্যাচ, এবং এই ম্যাচটি সম্পর্কেও আপডেট এসছে। তো রোমান রেন্সের সাথে গোল্ডবার্গের ম্যাচ হবার কথা ছিল রেসেলমেনিয়া 36-এ, তবে করোনা ভাইরাসের কারণে এই ম্যাচটিও আয়োজন করা সম্ভব হয়নি, কারণ রোমান রেন্স সর্বপ্রথম নিজেকে প্রাধান্য দিয়েছেন এবং এই কারণে তিনি WWE কোম্পানি থেকে কিছুদিনের জন্য লিভ নিয়েছিলেন, যার ফলে কোম্পানির কাছে এই ম্যাচটি আয়োজন করার মতো পরিবেশ ছিল না। গোল্ডবার্গ এবং রোমান রেন্সের ম্যাচ অনেকজনেরই ড্রিম ম্যাচ, কারণ রোমান রেন্স তার ফিনিশার মুভ হিসাবে ব্যবহার করেন স্পিয়ারকে, অন্যদিকে গোল্ডবার্গ কিন্তু তার সিগনেচার মুভ হিসাবে ব্যবহার করেন স্পিয়ারকে। তো দুইজন রেসলারেরই স্পিয়ার ভার্সেস স্পিয়ার এটা দেখার জন্য অনেকেই আগ্রহী, অনেকে কি আমি তো এই ম্যাচটি দেখার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম, কিন্তু আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না তাই ম্যাচটি আমরা দেখতে পাইনি। তবে এমন নয় যে ম্যাচটি কখনোই অনুষ্ঠিত হবে না, এখন রোমান রেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়ন এবং রোমান রেন্সকে তার চ্যাম্পিয়নশিপ রেইনের সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে WWE সিদ্ধান্ত নিয়েছে রোমান রেন্সকে ফেস করানো হবে অনেকগুলো লেজেন্ডের সাথে। তো তার মধ্যেই একজন লিভিং লেজেন্ড হচ্ছেন গোল্ডবার্গ, যিনি এত বয়স হওয়া সত্ত্বেও নিজের বডিকে এমনভাবে ধরে রেখেছেন। তাই বুঝতেই পারছেন যদি রোমান রেন্সের সাথে গোল্ডবার্গের ম্যাচ হয় আর সেই ম্যাচটিতে যদি আমরা দারুণ ফলাফল দেখতে পাই, আর ফলাফল যদি রোমান রেন্সের পক্ষে হয় তাহলে রোমান রেন্সের টাইটেল রেন কিন্তু আরও বেশি শক্তিশালী হবে এবং রোমান রেন্স তার হিল ক্যারেক্টারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবেন। আমি আগে গোল্ডবার্গকে অনেক বড় একজন রেসলার মনে করতাম, ভাবতাম গোল্ডবার্গ সব থেকে ভালো রেসলার। তবে যত দিন গেল এবং আমি গোল্ডবার্গ সম্পর্কে যতটা বুঝতে পারলাম, আমি এখন জানি গোল্ডবার্গের পক্ষে কখনোই লম্বা ম্যাচ দেওয়া সম্ভব নয়, কারণ গোল্ডবার্গ রেসলিংয়ে তেমনটা বেশি অভিজ্ঞ নন। আপনাদের হয়তো বা কথাটা শুনে অবাক লাগছে এবং আপনারা মনে করছেন আমি হয়তো বা কিছুই জানি না, তবে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন
যদি গোল্ডবার্গ সম্পর্কে আপনারা রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন তার ক্যারিয়ারের শুরু থেকেই গোল্ডবার্গ কখনও লম্বা ম্যাচ দেয়নি এবং তিনি লম্বা ম্যাচ যখনই পারফর্ম করতে যান তখনই অন্য রেসলারদেরকে ইঞ্জুরিতে ফেলে দেন, যেমন তিনি একটু হলেই ক্যারিয়ার শেষ করে দিতেন আন্ডারটেকারের। তো এমন অনেক ঘটনাই গোল্ডবার্গের সাথে ঘটেছে। তাই যদি রোমান রেন্সের সাথে গোল্ডবার্গের ম্যাচ হয় তাহলে সেই ম্যাচটি খুব একটা বেশি বড় হবে না। তাই আমার মনে হচ্ছে যদি রেসলমেনিয়াতে ম্যাচটি মেইন ইভেন্ট করানো হয় তাহলে ম্যাচটি কতটা ভালো হবে এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তো কথাগুলো আপনাদের খারাপ লাগলে সরি, কিন্তু আমি রিসার্চ করে এটাই জানতে পেরেছি গোল্ডবার্গ সম্পর্কে। তো আমাদের লিস্টের পরবর্তী ম্যাচটি হলো রোমান রেন্স ভার্সেস জনসিনার ম্যাচ। আপনারা হয়তোবা বলতে পারেন রোমান রেন্সের কেন দুইটি ম্যাচ সম্পর্কে কথা বলছি, কারণ আপডেটে এসেছিল তিনটি ম্যাচ সম্পর্কে, তার মধ্যে দুইটি ম্যাচ ছিল রোমান রেন্সের। এখানে আমার কিছু করার নেই। যাই হোক, রোমান রেন্স এবং জনসিনার ম্যাচ আমরা আগেও দেখেছি এবং সেখানে ফলাফল ছিল রোমান রেন্সের পক্ষে। এখন রোমান রেন্স হিল টার্ন করেছেন। অন্যদিকে জনসিনা কিন্তু সর্বকালের সেরা বেবি ফেসদের একজন, অর্থাৎ কোম্পানির ফেস হিসাবে জনসিনা অনেক বেশি বিখ্যাত ছিলেন এবং কোম্পানির মুখ হিসাবে জনসিনা যতটা বেশি বিখ্যাত হয়েছিলেন সেটা অন্য কোনো রেসলার হতে পারেনি। কিছুদিন আগেও জনসিনা জনপ্রিয়তা ছিল অন্যরকম এবং আমরা রেসলিং মানেই জনসিনা, বিগ শো এইসব রেসলারদেরকে বুঝতাম। এখন জনসিনা রেসলিংয়ে অতটা বেশি অ্যাক্টিভ নয়, কিন্তু যারা রেসলিং দেখেন তাদের হৃদয়ে জনসিনার জন্য রয়েছে অনেক বেশি ভালোবাসা এবং এখন পর্যন্ত তারা জনসিনার ম্যাচ দেখতে অনেক অনেক ইচ্ছুক। তো এক্ষেত্রে যদি রোমান রেন্সের সাথে জনসিনার ম্যাচ করানো হয় তাহলে ম্যাচটি অনেক বেশি ভালো হবে, কারণ জনসিনা লম্বা ম্যাচ দিতে সক্ষম এবং তিনি অনেক অভিজ্ঞ এবং ভালো একজন রেসলার। অন্যদিকে রোমান রেন্সও এখন নিজের রেসলিংয়ের ওপর অনেকটাই নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন। তো এক্ষেত্রে রোমান রেন্স এবং জনসিনার ম্যাচ গোল্ডবার্গের ম্যাচের থেকে বেটার বলে আমি মনে করছি। আর যদি রোমান রেন্সকে অনেকগুলো লেজেন্ডের সাথে ম্যাচ দেওয়া হয় তাহলে আমার মনে হয় প্রথম অপোনেন্ট হিসেবে বেছে নেওয়া উচিত জনসিনাকে, কারণ জনসিনা ভালো ম্যাচ দিতেও সক্ষম। আর রোমান রেন্সের ক্যারিয়ার ঠিক রাখতে গেলে জনসিনা অনেকটা ভালোই পুশ দিতে পারবেন। জনসিনার যেমন ফ্যান ফলোয়িং আছে, তো রোমান রেন্সের সাথে জনসিনার ম্যাচ হলে সেই ফলোয়িংটা কাজে লাগাতে পারবে রোমান রেন্স। তো এখন এই তিনটি ম্যাচ সম্পর্কে আপডেট ছিল এবং এই ম্যাচগুলো হয়তোবা খুব তাড়াতাড়ি WWE আয়োজিত করতে পারে, তবে আমার মনে হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হবার আগে WWE ম্যাচগুলোকে আয়োজন করবে না। তো এই ম্যাচগুলো সম্পর্কে আপনার মতামত কী এবং কোন ম্যাচটি আপনি সবার আগে দেখতে পছন্দ করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।